ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলনের বাবা সমাজসেবী AFM ওবায়দুর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম মুন্সি বাড়িতে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন হামিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ। আমার বয়স প্রায় 80, তুমি এইরে দেখকে প্রতিদিন দানার বরকতি কামনা করি। এই মাহফিল কে আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম।